ওয়েলকাম বন্ধুরা আমি দে আমার হোম গার্ডেনিং উইথ নিষিদ্ধ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আমার যে চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা করেছিলাম এবং সেটাকে যে টবে বসিয়েছিলাম তার আপডেট দেখাবো গাছগুলি কেমন আছে এবং সেই গাছগুলোর প্রথম পিঞ্চিং কোন সময় করতে হয় এবং পিঞ্চিং করলে গাছের থেকে আমরা কি বেনিফিট হবো সেটাকে আপনাদের সাথে শেয়ার করতে শেয়ার করব। এগুলো দেখুন চন্দ্রমল্লিকার আমি কাটিংয়ের থ্রু দিয়ে যে চারা গাছ বানিয়েছিলাম তারপরে যে টবে বসেছিলাম সেই পাঁচটা গাছ সেই পাঁচটা গাছ দেখুন খুব ভালোভাবেই গ্রো করছে যদিও এবছর বর্ষা প্রচুর গাছে কিন্তু গাছগুলিকে ছাওয়ায় রাখতে হয়েছিল তা না হলে কিন্তু একটা গাছকেও আর বাঁচাতে পারতাম না তো এই গাছগুলোর পিঞ্চিং কীভাবে করব সেটা আমি দেখাবো গাছগুলি যখন এরকম চার পাঁচটা করে পাতা ছেড়ে দেবে নতুন পাতা ছেড়ে দেবে তখন আপনারা বুঝেন বুঝে যাবেন যে গাছগুলো মাটিতে সুন্দরভাবে স্টেবেল হয়ে গেছে তখন গাছগুলির ঠিক এই ডগার পোর্শানটাতে এইভাবে নোকের সাহায্যে কেটে দেবেন প্রতিটা গাছের এরকম নোকের সাহায্যে কেটে দেবেন আমি এই গাছগুলোকে অলরেডি কেটে রেখেছি এটাকেও কেটে রেখেছি এটাকেও কেটে রেখেছি এটাও কাটা হয়ে গেছে দেখুন কাটার পর আমি এটা কাটলাম এবং কাটার পর দেখুন এই পোর্শন থেকে নতুন ব্রাঞ্চ তৈরি হবে তো আমরা পিঞ্চিং যেটা করছি পিঞ্চিংয়ের মানে হলো এই উপরের অংশটাতে কেটে দেওয়া এই কেটে দেওয়ার সাথে সাথে এই সাইড থেকে ব্রাঞ্চ তৈরি হবে এবং চন্দ্রমল্লিকা গাছের যত ব্রাঞ্চ আমি তৈরি করতে পারবো তত ফ্লাওয়ার আসবে তো এই যাই ব্রাঞ্চটা তৈরি হবে তখন আমাকে এই গাছেতে এর জন্য খাবার দিতে হবে তবে এই ব্রাঞ্চগুলো খুব তাড়াতাড়ি বড় হবে তাহলে আমি জাস্ট এই পিঞ্চিং করব পিঞ্চিং করার সাথে সাথেই আমি চন্দ্রমল্লিকা গাছের ক্ষেত্রে আমাদের যে ঘরোয়া পদ্ধতিতে যে সর্ষের খোল পাওয়া যায় মার্কেটে সেই সর্ষের খোলকে জলে ভিজিয়ে সেই জলটাকে ডাইলুট করে দিতে হয় সেটার প্রসেসটা আপনারা ভালো করে জেনে রাখুন পঞ্চাশ গ্রাম সর্ষের খোল নেবেন এবং ওয়ান লিটার জলে মেশাবেন এবার আপনারা যতটা কোয়ান্টিটি করতে চাইছেন সেই হিসাবে এই অনুপাতে মিশিয়ে নেবেন পঞ্চাশ গ্রাম এক লিটার জলে পঞ্চাশ গ্রাম সর্ষের খোল এক লিটার জলে মিশিয়ে চার থেকে পাঁচ দিন সেটাকে বদ্ধ করে রেখে দিতে হবে যে জায়গাটায় মেশাচ্ছেন সেখানটাকে একটা উপরে কোনো কিছু জিনিসকে চাপা দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে এবং প্রতিদিন একবার করে ওটাকে কোনো একটা লাঠির সাহায্যে মিশিয়ে দিতে হবে মেশানোর পর যে লিকুইডটা তৈরি হবে দেবেন একটু ওই থক মতো ব্রাউন কালারের একটা লিকুইড আসবে সেইটাকে নতুন জলের সাথে ওয়ান ইজ টু টেন মানে এক ভাগ নেবেন ওই সলিউশানটা সর্ষের খোলের সলিউশনটা আর কুড়ি দশ ভাগ নেবেন নর্মাল জল এইটাকে মিশিয়ে প্রতিটা গাছে পনেরো দিন অন্তর দেবেন তাহলেই দেখবেন এই পিঞ্চিং করার সাথে সাথে যে ব্রাঞ্চগুলো বার হচ্ছে এই ব্রাঞ্চগুলো খুব তাড়াতাড়ি বড় হচ্ছে এবং এই যে ব্রাঞ্চটা বার হচ্ছে ব্রাঞ্চটা বার হওয়ার সাথে সাথে ওতে যখন চারটে করে পাতা বা দুটো করে পাতা তো হবে তখন তাকে আবার কেটে দেবেন সেই ভিডিও আমি যখন এতে পিঞ্চিং করবো তারপরে নেক্সট পিঞ্চিং সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো যত আপনারা এরকম পিঞ্চিং করতে থাকবেন গাছকে এবং তার সাথে সাথে খাবার দিতে থাকবেন সেই তার সাথে সাথে গাছগুলোর অনেকটা ঝাগড়া আকার নেবে এবং যত ব্রাঞ্চ তৈরি হবে তত কুঁড়ি আসবে তত ফুল পাবেন আপনি গাছ আপনারা গাছ থেকে আচ্ছা এই গাছগুলো কিভাবে একটা বড় গাছ থেকে কাটিংয়ের থ্রু দিয়ে চারা বানানো হয়েছে এবং সেই চারাকে টবে প্রতিস্থাপন করা হয়েছে এবং কিভাবে আমি এইভাবে বড় করেছি এর পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এবং কীভাবে মাটি তৈরি করেছি তার সমস্ত ভিডিও আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেই লিঙ্ক থেকে গিয়ে আগের ভিডিও দেখতে পারেন এই ছিল আমার চন্দ্রমল্লিকা গাছের ফার্স্ট পিঞ্চিং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন থ্যাংক ইউ